পুরুষের সতর নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত। সতরের নামাজের হুকুম আর বাহিরের হুকুম। নামাজের ভিতরে যদি কোনো ব্যক্তির সতরের অংশ দেখা যায়, খুলে যায়, নখ পরিমাণ চিকন, চারাঙ্গুল পরিমাণ লম্বা, এতটুকুন সতর যদি কারো নামাজে খুলে যায়, তার নামাজ বাতিল হয়ে যাবে। আর নামাজের বাহিরের সতরের হুকুম হলো লাআনাল্লাহু নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি। যে ব্যক্তি সতর নিজে অন্যকে দেখায় বা অন্যের সতর কেউ দেখে, দুজনের উপরে আল্লাহ তাআলা লানত। আমি আল্লাহর কসম করে বলছি, আমার ব্যক্তি অস্তিত্ব সত্য কিনা সন্দেহ থাকলেও আমাদের নবীজির হাদিসের মধ্যে কোনো সন্দেহ নেই। আমার মাথার উপরে আকাশ টিকে আছে এই বিষয়টা সত্য কিনা সন্দেহ থাকলেও আমার পুরো পৃথিবীর অস্তিত্ব টিকে আছে কিনা এই ব্যাপারে সন্দেহ থাকলেও আমাদের নবীজির কথার মধ্যে কিঞ্চিত সন্দেহের অবকাশ নাই। সুতরাং নবীজি বলে দিয়েছেন, যাদের সতর খোলা থাকবে, যারা সতর দেখবে বা দেখাবে, দুজনের উপরে খোদার লানত। বর্তমান সময়ে আমরা দেখি অনেক অনেকে আছেন যারা হজ করতে যান, এহরাম পড়েন যে ওই এহরামকে মসরাইয়া নাভির চারাঙ্গুল নিচে ফেলান, উপরের কাপড় তো গাঢ় শুধু গায়ের উপরে এমনি দিয়ে রাখে, কখনো আবার ওড়নার মতো ঘাড়ের উপর রেখে দেয়, কখনো বগলের নিচ দিয়ে ঘুরে রাখে, এক এক সময় এক এক রকম থাকে, কিন্তু নাভির নিচের অংশটা তারা এমন ভাবে এহরামটা পড়েন। বলেন, গেছেন আপনি 3 লাখ টাকা, 3.5 লাখ টাকা খরচ করে হজ করতে, সামান্য এহরাম পরিধান পদ্ধতি না জানার কারণে, সতর খুলে যাওয়ার কারণে আপনার এই ফরজ এবাদতের মধ্যেও লানতের ভাগী হচ্ছেন। আজকে আমাদের সমাজে আমাদের পোশাক আশাক, আমাদের এই পোশাক পরিচ্ছদের কি উপায়, কি হালত? আমি আপনাদেরকে আরো একদিন শুনিয়েছিলাম, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মাদায়েনের যুদ্ধে গিয়েছিলেন সাহাবায়ে কেরাম। তখন মাদায়েনের চতুর্দিকে যে লেক ছিল, লেকের নৌকাগুলো কব্জা করে নিল, পুলগুলো সব ভেঙে দিল, কেন? মুসলিমরা যেন আসতে না পারে। মুসলমান না ছোড় বান্দা, তারা পিছু হটবেন না, চতুর্দিকে বেষ্টন করে রাখলেন। দীর্ঘদিন বেষ্টিত থাকার পরে বহির্বিশ্বের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে তারা কুণ্ঠাসা হয়ে মুসলমানদের কাছে খবর পাঠালেন, আপনাদের দুজন লোক আমাদের কাছে পাঠান, আমরা তার সাথে শান্তি আলোচনা করতে চাই। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন সাহাবীকে পাঠালেন, একজনের নাম ছিল রবিঈ ইবনে আমির, আরেকজনের নাম ছিল মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুমা। যখন তারা দুজন মাদায়েনের মেন ফটকে গেলেন, তখন তাদেরকে ওই রিসেপশনে যারা ছিল, যারা তাদেরকে রিসিভ করবেন, তারা দুটা জুব্বা উপহার দিলেন, দুটা পোশাক উপহার দিলেন, শেরওয়ানি উপহার দিলেন। বললেন যে, আপনারা দূর থেকে সফর করে এসেছেন ঘোড়ায় উঠে, এই সফরের কারণে বালু লেগে গায়ের কাপড় কেমন জানি ফেকাশে হয়ে গেছে, এই পোশাক নিয়ে আপনি বাদশার মেহমান হয়ে, শাহী মেহমান হয়ে যাবেন, মানায় না, এই জুব্বা দুটা গায়ে দিয়ে নিন। মুসলমান মনে রাখবেন, রবিঈ ইবনে আমির ঘোষণা দিয়েছিলেন, তোমাদের বাদশাহ আছেন, আমাদের বাদশাহ ছিলেন, তোমাদের বাদশার পোশাক আমাদের সামনে এসেছে, আমাদের বাদশার পোশাক আমাদের গায়ে আমরা ধারণ করে রেখেছি। এই মুহূর্তে যদি তোমাদের বাদশার পোশাক গায়ে দিতে হয়, আমাদের দুই অবস্থা হবে, হয়তো আমাদের বাদশার পোশাক খুলে ফেলে দিতে হবে, অথবা তোমাদের বাদশার পোশাক দিয়ে আমাদের বাদশার পোশাকটাকে ঢেকে ফেলতে হবে, না তোমাদের বাদশার পোশাক দিয়ে আমাদের বাদশার পোশাক খুলতে পারবো না ঢাকতে পারবো, যেভাবে আছে সেভাবে আমাদের সাথে কথা বললে, আমরা কথা বলতে এসেছি, আমরা এখানে কথা তোমাদের আমন্ত্রণে বলতে এসেছি, মূলত আমরা গল্প করতে আসে নাই, যুদ্ধ
যুদ্ধ করতে আসছি, যদি পছন্দ হয় এই পোশাকে আমাদের সাথে কথা বলতে তাহলে আমরা সামনে অগ্রসর হতে রাজি, আর যদি পছন্দ না হয় তাহলে গল্পের প্রয়োজন নাই, যুদ্ধের জন্য রেডি হয়ে যাও। সাহাবায়ে কেরামের এই সুন্নত আর নবীজির আদর্শ আর এই স্বচ্ছ ঈমানী পোশাক তাকওয়ার পোশাক পরিধানের কারণে প্রথম আঘাতেই তাদের ভীত নড়ে উঠেছে। কিন্তু আজকে আমাদের সমাজে মুসলিম নামধারী শতকরা অন্তত 80-90 জন মুসলমান শুধু পোশাকের কারণে প্রতিনিয়ত প্রতিটি কদমে আজাব আর লানতের ভাগী হচ্ছে, লানতের ভাগী হচ্ছে। আল্লাহর রহমত দিয়ে চলবো বেটা? আমারে বাসের মধ্যে জিজ্ঞেস করে, হুজুর আল্লাহর কাছে এত দোয়া করি, আল্লাহ আমাদের দোয়া কবুল করে না কেন? আল্লাহ বুঝি কাফের মুশরিকদের পক্ষ হয়ে গেছে? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আরে কাফের মুশরিকদেরকে আল্লাহ খাওয়াচ্ছেন কার জন্যে, বাঁচিয়ে রেখেছেন কার জন্যে, আসমানের অস্তিত্ব টিকে আছে কার জন্যে, জমিনের সম্পদ উৎপাদিত হচ্ছে কার জন্যে, আল্লাহ কাফেরদের পক্ষ হয়ে গেছেন? এই আপত্তিটা ভুল ছিল ওনার। তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি আল্লাহর কাছে একটা দোয়া করে উঠেই আল্লাহর কাছ থেকে পেতে আগ্রহী, আল্লাহ যে আপনাকে প্রতিদিন কত হুকুম করেন, আপনি আল্লাহর কয়টা হুকুম পালন করেন? আল্লাহকে আপনি একটা বলছেন সেটাই আল্লাহ করত, আল্লাহ যে আপনাকে কতটা বলে আপনি কয়টা করেন, কয়টা করেন? মুসলমান নামাজের আগ মুহূর্তে মাদ্রাসার অফিস রুমে বসে আমি মেশকাত শরীফের একটা হাদিস পড়তেছিলাম, ওই হাদিসের মধ্যে আসছে 6 জনের উপরে নবীজি বলেন লাআনতুহুম, আমি তাদেরকে লাআনত করেছি, ওয়ালাআনাহুল্লাহ, আল্লাহ তাদের উপরে লাআনত করেছেন, আর সকল আম্বিয়ে কেরাম সেই লাআনতের পক্ষে সাপোর্ট দিয়েছেন 6 গ্রুপ মানুষের উপর। এর মধ্যে সর্বনিম্ন সবার পরের যার নাম উল্লেখ করা হয়েছে তারা হলো যারা আমার সুন্নতকে ছেড়ে দিয়েছে। আলা মান তারাকা সুন্নতি, যারা আমার সুন্নত ছেড়ে দিয়েছে তাদের উপরে আল্লাহ তাআলা লানত। এখন আপনি বলেন একদিকে নাবির নিচে কাপড় পইরেও লানত, আরেকদিকে নবীজির আদর্শের সুন্নতের পোশাক ছেড়ে দিয়েও লানত, কত লানত নিয়ে চলতেছি আমরা? এক একটা লানতের ওজন কত, আরে এক একটা লানতের ভার কত, ওয়েট কত, কিসের শক্তিতে বেঁচে আছি আমরা? স্বচ্ছ হন, শুদ্ধ হন, নামাজে আসেন এই অপরিচ্ছন্ন পোশাক নিয়ে, এই এই কি বলে কাফের মুশরিকদের পোশাক নিয়ে প্রতিনিয়ত সেজদায় গেলে পিছনের কাপড় খুলে যাচ্ছে, রুকুতে গেলে পিছনের সাতর খুলে যাচ্ছে, মসজিদের নামাজে দাঁড়িয়েছেন, রুকুও করছেন, সেজদাও করছেন, খবর নাই আপনার টাকার কিনা পোশাকের কারণে মসজিদের এবাদত নষ্ট হয়ে যাচ্ছে, খবর নাই। ওই সোনারগাঁয় গিয়েছিলাম একবার, সোনারগাঁয় জাদুঘরে আরেকজনের সাথে, অনেক আগের কথা, তো দেখলাম যে এরকম একটা মাঝখানে বাঁশ দিয়ে চতুর্দিকে এই ছোট ছোট ইয়ে করছে, বসার জায়গা করছে, ছোট বাচ্চাগুলো ওখানে বসে আর একজনের চরকার মতো ঘুরায়। আপনারা বলেন তো এরকম চরকার মতো ঘুরলে ওখান থেকে কিছুক্ষণ পরে নেমে মাটিতে দাঁড়ালে সে কি আগের মতো স্থির থাকে নাকি দুনিয়াটা ঘুরে? এবার বলেন তো চরকাতে উঠার জন্যে পয়সা লাগে কিনা? আমি অঙ্ক করে বুঝাইলাম যে টাকা দিয়া মাথা ঘুরানি কিনলো, টাকা দিয়া বিপদ কিনলো, আপনিও আপনার পোশাকটা টাকা দিয়ে কিনে এবাদত ধ্বংস করলেন, টাকা দিয়ে পয়সা দিয়ে পোশাক কিনলেন, সেই পোশাক দায় দিয়ে নামাজ পড়লেন, পিছনের সেজদার সময় নামাজটা চলে গেল, তাহলে কি করলেন? টাকা দিয়া এবাদত নষ্ট করলেন। যাহা হোক, পুরুষের সতর কতটুকুন ভাই? নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত কতটুকুন? যে দেখে যে দেখায়, দুজনের উপরে আল্লাহর, দুজনের উপরে আল্লাহ তাআলার। এবার আপনারাই সিদ্ধান্ত নেন, লানতের অধীনে থাকবেন নাকি লানত থেকে বেঁচে অন্তত আল্লাহর রহমত নিয়ে বাঁচবেন? যদি আল্লাহর রহমত নিয়ে বাঁচেন তো দুনিয়ায় আমাকে কি বললো বললো না দেখার সময় নাই, বন্ধুরা আমাকে কি বললো বললো না দেখার সময় নাই, আমি আমার অস্তিত্বকে খোদার লানত থেকে বাঁচাতে চাই, আমি নবীজির সুন্নতি পোশাক পরিধান করব। নেন আপনি আজকে সুন্নতি পোশাক, কালকে খেলতে গেলে দোস্তরা বলবো কিরে তুই তো আল কায়দা হয়ে গেছস, কিরে তুই তো GMB হয়ে গেছস, কিরে তুই তো আল বদর হয়ে গেছস, আমি যা মন চাই তা হবো, তবু আল্লাহ লানতের ভাগী হতে চাই না। আমার দুনিয়াতে ইজ্জত যাবে তা কার কাছে ইজ্জত, মিয়া কার কাছে ইজ্জত,
আমার আল্লাহ কোরআনে কারিমে সূরা নিসা এর মধ্যে স্পষ্ট বলেন আইয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, তাদের কাছে তোমরা ইজ্জত চাও, আইয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, ইজ্জত কি তাদের কাছে তালাশ করছো, ফা ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সমস্ত ইজ্জতের একক মালিক হলেন কে, সমস্ত ইজ্জতের একক মালিক আল্লাহ, হাজার কোটি টাকার মালিক আপনি, হাজার কোটি টাকার, দুই কোটি টাকার গাড়ি আপনার, উন্নত পোশাক সকাল বিকাল তিনবার কাপড় পরিধান করেন, চেঞ্জ করেন, আপনার উন্নত জুতা, বড় বড় ফ্যাক্টরি আর ইন্ডাস্ট্রির মালিক আপনি, টাকা পয়সা সব কিছু নিয়ে দুই কোটি টাকার গাড়িতে করে আপনি যখন যান নিজের অফিসের সামনে, তখন অফিসের অধীনস্থ কর্মচারীরা জুতাগুলো হাতে নিয়ে কয় মালিকের গালে গালে জুতা মারো তালে তালে, তখন আপনার ইজ্জতটা থাকে কোথায়, কোথায় আপনার সেই টাকার ইজ্জত কোথায়? সেকেন্ডের ব্যবধানে আমার আল্লাহ সমুদ্রের গহীনে এই দুনিয়াকে তলিয়ে নেন, সেকেন্ডের ব্যবধানে আমার আল্লাহ আকাশকে মেঘাচ্ছন্ন করে ঝরঝর বৃষ্টি নাজিল করেন, সেকেন্ডের ব্যবধানে আমাদের আল্লাহ আকাশ থেকে আজাব নাজিল করে পুরো জাতিকে ধ্বংস করেন। সাবধান মুসলমান, ইজ্জত দুনিয়ার কেউ কাউকে দিতে পারে না, ইজ্জতের একক মালিক হলেন আল্লাহ। সুতরাং ইজ্জত যদি চাও তো আল্লাহর কাছে চাও, সুবহান রব্বিকা রব্বিল ইজ্জা, আল্লাহ হলেন ইজ্জতের রব, রব্বিকা রব্বিল ইজ্জা, তোমার রব তোমার ইজ্জতের রব কে, ইজ্জতের একক মালিক কে, আল্লাহ, আল্লাহ। এজন্য দুনিয়ার কোনো পোশাকে ইজ্জত নাই, দুনিয়ার কোনো আকৃতিতে ইজ্জত নাই, দুনিয়ার কোনো ফ্যাশনে ইজ্জত নাই, দুনিয়ার কোনো পরিবেশে ইজ্জত নাই, দুনিয়ার কোনো অবস্থায় ইজ্জত নাই, দুনিয়ার কোনো পদে ইজ্জত নাই, দুনিয়ার কোনো সম্পদে ইজ্জত নাই, একমাত্র ইজ্জতের একক কব্জা একক মালিকানা হলো কার, আল্লাহ। এজন্য এই সমস্ত কাফের মুশরিকদের পোশাক বাদ দেন, আল্লাহর পথে আসেন, নবীজির সুন্নতি পোশাক ধারণ করেন। আমি আল্লাহর ইজ্জতের কসম করে বুকে হাত দিয়ে বলছি, আল্লাহ তাআলা নবীজির পোশাক পরিধান করার কারণে তিন দিনের জন্য আপনার পরিবেশ নিজের মুয়াফিক না হলেও চতুর্থ দিন আল্লাহ আপনার পায়ে সমস্ত ইজ্জত ঢেলে দিবেন ইনশাআল্লাহ। তিন দিন আপনাকে মশকরা করবে, তিন দিন, চতুর্থ দিন আপনি তাদের উপরে মাথা উঁচু করে ইজ্জত নিয়ে বাঁচবেন ইনশাআল্লাহ। আরে রিক্সাওয়ালা যার কাছে দাঁড়িয়ে আছে আমরা হের কাছে আগে যাই, আরে যে দোকানদার দোকানদার দাঁড়িয়ে আছে আমরা তার কাছে আগে কাস্টমার হই, খবর নেন, দেখেন মানুষের আকীদত কি, নবীজির আদর্শ যার মধ্যে আছে সাধারণ মানুষের আকীদত, এই লোকটা স্বচ্ছ হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, আকৃতি ধারণ করে যদি কোনো ব্যক্তি ধোকাবাজি বাটপারি করে সেটা তার আকৃতি, পয়সা বাঁচাইবার লাগিয়া শেভ করে নাই দাড়ি উঠছে, এই দাড়িতে অধীনে যে ধোকাবাজি থাকতেই পারে, কথা বলেন, নবীজির আদর্শ গ্রহণ করে দাড়ি রেখেছে ধোকাবাজি থাকে না, পয়সা বাঁচানোর জন্য শেভ না কইরা দাড়ি উঠা গেছে ধোকাবাজি থাকতেই পারে। এজন্য ওই সমস্ত দাড়িওয়ালা টুপিওয়ালা মাথার টাক্কু হয়ে গেছে, এই টাক্কু ঢাকার জন্য টুপি ধারণ করছে, এই জাতীয় লোকের ভিতরে টুপির অধীনেও ধোকাবাজি থাকতেই, সুতরাং টুপি দেখলেই পাগল হইয়েন না, উল্টাইয়া দেখেন চুল নাই দেখে টুপি পড়ছে না, আদর্শের সুন্নতের কারণে টুপি পড়ছে, উল্টাইয়া দেখেন, ও মুসলমান টুপি দেখেই পাগল হইয়েন না, টুপিওয়ালাকে কি বলে আঙ্গুল উঠানোর চেষ্টা করবেন না, বহু লোক এমন দেখেছি টুপি ছাড়া হাঁটলে হেন স্টেডিয়ামে বিমান নেমে যাওয়ার সম্ভাবনা আছে, এই ভয়ে হয় টুপি মাথায় দিছে, উল্টাইয়া দেখেন কি কারণে সে টুপিটা মাথায় দিয়েছে। সাবধান মুসলমান, নবীজির আদর্শের মধ্যেই একমাত্র সম্মান, কথা বলেন ঠিক কিনা, ঠিক।